Tamam. কথা হলো একটা সাধারণ মানুষের সেদিন নামাজ পড়ছিলাম দুপুর বেলায়, জোহরে নামাজ পড়ি, তখন চরম বৃষ্টি, বৃষ্টির মধ্যে দেখছি ওই আমার এই রোড দিয়ে আপনার এইদিকে আপনার এসে পিচ যাচ্ছে। আমি না বাড়িতে আসি, স্যারের কাছে ফোন দিলাম, আপনার এক্সচেঞ্জ স্যারের কাছে ফোন দেওয়ার পরে তখন স্যার হয়তো দৌলতপুর ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছে, ইঞ্জিনিয়ার তারপরে কন্ডাক্টার এরা চারখান মোটর সাইকেল নিয়ে এসে আমার বাড়িতে দরজায় ধাক্কা দিল। আমি তখন বাড়ির থেকে বাড়ালাম, কি হলো তো বললো যে আপনি এক্সচেঞ্জ স্যারকে ফোন দিয়েছেন, আমার জিএম ফোন দিয়েছে, তাহলে ফোন কেন দিলেন? তখন বললো, আমি বললাম যে আপনার বৃষ্টি মোড়ে তো রোড করলে রোড থাকবে না, আপনারা রোড একদিন করলেন না আবার এখন করছেন, তাহলে এই টাকা তো ফিরে গেলে আপনি টাকা দেবেন? হুমকির মতনই কথা যে আপনি টাকা যদি নষ্ট হয়ে যায় টাকা দেবেন, এইভাবে আমাকে বললো। তখন আমি আসতে, আমরা সাধারণ মানুষ, সেজন্য আসতে আমরা চুপ হয়ে গেলাম, ওরা সব চলে গেল। তারপরে ধরেন আগামীকালও আপনার এই যা রাস্তা হলো ভিজা, ভিজা রাস্তায় যদি পিস এমনি তলে কোনো পিস দেয়নি, হালকা পিস দিয়েছে, এই জনগণ দেখে না রাস্তা পরিষ্কার হলো না, ওরা কোনো কণ্ঠবাদী করলো না, ওরা তো মানে ওইখানে বসে বললো আমার নেতা আছে, আমার নেতা জানে, আমরা কিছু জানি। এবং আমি আজকে সকালে প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি, হাঁটতে এসে দেখছি যে ছেলে পেলে বাচ্চারা রাস্তার ইট তুলে মানে পিস তুলে খেলা করছে, কি ব্যাপার? রাস্তার লেন্থ হলো 1762 মিটার, 00 থেকে 1762 মিটার, এর মূল্য হলো 69,27,000, 69,27,000 T2 Enterprise, T2 নিজেই করতেছে, T2 বাবা আসছিল, গতকাল আমার সঙ্গে দেখা হয়েছে, T2 এবং T2 বাবা দুজনে আসছিল, তাদের সহযোগী কীভাবে করতেছে আমি সেটা জানি না, কিন্তু T2 নিজে সশরীরে আসছে, তার বাবা আসছিল, গতকালকেও আসছিল, আমার সঙ্গে দেখা হয়েছে, সেটা অফিসিয়ালি আমরা বলতে পারবো না, এটা কিন্তু আমরা পেমেন্ট করে থাকি, কাজ করে থাকি, যার সাথে আমাদের কন্ট্রাক্ট, তার সাথে আমাদের প্রসপন্ডেন্ট, তাকে আমরা বিল দিই, তাকে এখন সে যদি কারোর সাথে কোনো পার্টনারশিপে বিজনেস করে অলিখিত থাকে সেটা আমরা তো জানার কথা নেই, আমি তো এখানে দায়িত্বরত উপজেলা প্রকৌশলী, আমার তো জানার অধিকার আছে, একটা জায়গায় কাজ করতে গেলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি আপনারা লক্ষ্য করেন তা প্রথমে তো আমাদের জানানো উচিত, তা আপনারা আমাকেও বলেননি, আর একজন বলছে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, আমি দুই জায়গা থেকে ফোন প্রাপ্ত হয়ে হওয়ার পরে আমি যথারীতি আমার সার্ভিস ইঞ্জিনিয়ার আছে তাকে আমি ফোন করছি যে আপনি অনেক কাজ হচ্ছে, কী অবস্থা, বৃষ্টির ভিতরে কাজ করতেছেন না, কিন্তু না স্যার।